হাই এভরি গুড মর্নিং মাইডিয়া স্টুডেন্ট আশা করি খুব ভালো আছো আমরা না তোমাদের খুব মিস করছি যাই হোক করোনার জন্য যে যে সতর্কতাগুলো নিতে বলেছি সেইগুলো করছো তো অবশ্যই করো আর রেগুলার ওয়াইজ পিটি ইগা এগুলো করো যাই হোক আমি আজ তোমাদের স্ট্যান্ডার্ড ওয়ানের হিন্দি নেব ঠিক আছে চলো শুরু করি হিন্দি ক্লাস ওয়ানের হিন্দি টেক্সট বুকটির নাম হলো মেরি শব্দমালা মা তোমরা ইউকেজিতে তোমরা শব্দও শিখেছো বা অক্ষরগুলো থেকে কিভাবে শব্দ তৈরি হয় সেটা শিখেছো। ঠিক আছে তাহলে আমরা শুরু করি আগের দিনে তোমরা পড়েছ আজকেও দেখো আর একবার আমি জিনিসটা পড়িয়ে দিচ্ছি কি হেডিংটা কি আছে দো আক্সারোসে বানি সবথ আমরা কি কি দেখেছিলাম উ ইয়ক্ত না উন गयुक्त ज गज छायुक्त छत दायुक्त श दश खायुक्त ग खक खा घायुक्त र घर टायुक्त ब ट नायुक्त नट एगुलो हमरा आगे दिन तुम्हारे तो पढ़िए नेक्स्ट पेज देखो नायुक्त ल नल फायुक्त ल फल रायुक्त থা রাত না ইয়ক থা নাথ বা ইয়ক্ সা বাশ বা ইক বাক ঠিক আছে তা এগুলো তোমরা বাড়িতে বারবার করে পড়বে এগুলো কি হচ্ছে দো আক্সরোস এ বানি সাপ যানি দো মানে হচ্ছে দুই দু শব্দ দুই অক্ষর মিলে যে শব্দ তৈরি হচ্ছে সেটাই এখানে বলা হচ্ছে তাহলে প্যলা কেয়া ও ইয়ক্ না ওন গা ইক জা

পায়কলা পল ফ কল রাস ঠিক আছে তোমরা শুনলে এগুলো বাড়িতে বারবার করে পড়বে আর অবশ্যই যেটা করবে আগে তোমরা যে শিখেছো অক্ষরগুলো প্রতিদিন কিন্তু ওগুলো বাড়িতে তোমরা অভ্যাস করবে নইলে কিন্তু অক্ষর ভুলে গেলে শব্দ তৈরি করতে গেলে তোমাদের খুব মুশকিলে পড়তে হবে তাহলে যেটা বললাম বাড়িতে ভালো করে পড়বে আচ্ছা উ না উন মানে হচ্ছে উল গুক্ত যা গজ মানে হাতি অর্থাৎ হিন্দিতে হাতিকে গজ বলা হয় উলকে হিন্দিতে উন বলা হয় দাস মানে হচ্ছে দশ মানে পাখি যে কোনো একটা পাখির নাম এই মুহূর্তে আমার মনে করতে পারছি না আমি তোমাদের পরে এটি বলে দেব ঘা ইরা ঘাড় মানে বাড়ি বা টাপ টাপ মানে হলো যে কোনো থালা বা বাটি এই ধরনের কিছুকে বোঝাচ্ছে নাট মানে দড়ি খেলা দেখায় এরকম এরকম আগেকার দিনে এগুলো খুব চল ছিল গ্রামাঞ্চলে এখন সেগুলো দেখা যায় না তাদের কি বলতো তো নাট নাল মানে কল ফায়ুক্ত ফল মানে হচ্ছে আমরা আপেল লেবু কলা এগুলোকে হিন্দিতে ফল বলা হয় রায়ুক্ত রাত এগুলো তোমরা পড়েছো আশা করি অসুবিধা হওয়ার কথা নেই নায়ুক্ত নাত মানে হচ্ছে নাকের গয়না বা ইউক বায়ুক্ত বা ইউক তোমরা এগুলো বারবার করে বলছি বাড়িতে এগুলো খুব ভালো করে পড়বে এরকম করে সুন্দর করে এগুলো লেখার প্র্যাকটিস করবে নিচে যেগুলো সেগুলোও আরেকবার বলে দিচ্ছি রাখো অয়ুক্ত বা আপ অল যুক্ত বা যায়ুক্ত ল পল ফায়ুক্ত লা ফাল কল গ য গ নাকশ ঠিক আছে যেগুলো বলছি বারবার মন দিয়ে শুনবে আর একটা কথা বলি যখন তোমরা ভিডিওর মাধ্যমে ক্লাস করবে তখন অন্য কোনো দিকে মন দেবে না শুধু আমি কী বলছি সেইগুলো খুব মন দিয়ে কিন্তু তোমরা শুনবে এরপরে দেখো পরের পেজে আরও নতুন নতুন কিছু শব্দ আছে সেগুলো আমি পড়ছি দেখো আমি এখন পড়িয়ে নিয়ে দিয়ে তোমাদের লেখাটা দেখাবো কি আছে দেখো কল কট এগুলো কিন্তু সব ক দিয়ে হচ্ছে তারপরটা দেখো খাত খাট আবার বলছি কাল কাল তাহলে আজ এই পর্যন্ত স্টুডেন্ট বাড়িতে এগুলো খুব ভালো করে পড়বে আমি ঠিক যেভাবে বলছি সেই রকমভাবেই পড়বে আর বারবার বলছি অক্ষরগুলো কিন্তু লেখার অভ্যাস তোমরা ছাড়বে না প্রতিদিন হিন্দি সাবজেক্ট পড়ার আগে এক পাতা করে অ থেকে ও ক থেকে যতটা পারবে প্রতিদিন লেখার প্র্যাকটিস করবে ওকে স্টুডেন্ট ঠিক আছে টেক কেয়ার বাই